হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে এসএসসির মাধ্যমে 6506টি শূন্য পদে গ্রুপ বি ও সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দেবো। গ্রুপ বিতে কতগুলো পোস্ট রয়েছে, গ্রুপ সিতে কতগুলো পোস্ট রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো। কী কোয়ালিফিকেশান লাগবে অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ হচ্ছে ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এই ধরনের নানান ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। তো আমি প্রথমে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশানে নিয়ে যাচ্ছি। সেখানে লিঙ্ক গিয়ে যাওয়ার পরে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরে দেখিয়ে দেবো কোথায় গিয়ে আপনারা রেজিস্ট্রিকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন নোটিশে চলে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল যে নোটিফিকেশান, স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি কিন্তু সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2020। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন 29/12/2020 টু 31/1/2021, অর্থাৎ 29/12 থেকে স্টার্ট হচ্ছে, 31/1/2021 কিন্তু আপনাদের যে ডেটটা শেষ হয়ে যাচ্ছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন। এবং লাস্ট ডেট অফ টাইম অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 31/1/2021। এবং এইভাবে আপনাদের অনলাইন ফি পেমেন্ট, ঠিক আছে, সমস্ত কিছু অফলাইন চালান এগুলো কিন্তু আরও ডিটেলসে বলে দেওয়া আছে, মোটামুটি আপনারা একটু দেখে নেবেন। এবং এখানে কিন্তু আপনাদের যে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার ওয়ান, সেটা কিন্তু 29/5/2021 থেকে 7/6/2021 মধ্যে হবে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো টায়ার ওয়ান এবং পরে কিন্তু দেখুন টায়ার টু, যেটা ডেসক্রিপটিভ পেপার সেটা কিন্তু পরে জানানো হবে বলে এখানে কিন্তু জানানো হয়েছে। তো আমি একটু নিচে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে নেম অফ দ্য পোস্টগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে। আমি কিন্তু ডিটেলসে সমস্ত পোস্টগুলো বলবো না ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য। আপনারা কিন্তু একটু ভালো করে নোটিশটা ডাউনলোড করে দেখে নেবেন। এখানে কিন্তু প্রথমে যতগুলো সিরিয়াল নাম্বার করে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 করে, এগুলো সবই কিন্তু আপনাদের গ্রুপ বি পোস্ট। কিন্তু এগুলো সবই আপনারা একটু পোস্টগুলো ভালো করে দেখবেন। এখানে কিন্তু প্রায় 16, 17, প্রায় 18টা কিন্তু আপনাদের গ্রুপ বি পোস্ট রয়েছে। এবং পাশে কিন্তু সমস্ত কিছু আপনাদের ডিপার্টমেন্ট এবং আপনাদের কিন্তু যে এজ সেটা কিন্তু পাশে বলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং ঠিক তার নিচে আপনারা দেখুন যে পে লেভেলের সঙ্গে আপনাদের কিন্তু গ্রুপ সি সিরিয়াল নাম্বার 19 থেকে এটাও কিন্তু আপনাদের গ্রুপ বি পোস্ট, অর্থাৎ 19 থেকে আপনাদের কিন্তু এগুলো সব গ্রুপ বি পোস্ট কিন্তু রয়েছে, আপনারা দেখুন। এবং এখানে কিন্তু আপনাদের সিরিয়াল নাম্বার 24 থেকে আপনাদের গ্রুপ সি পোস্টগুলো কিন্তু স্টার্ট হচ্ছে। তা আপনারা একটু ভালো করে পোস্টগুলো দেখে নেবেন। সিরিয়াল নাম্বার 24 থেকে গ্রুপ সি পোস্ট রয়েছে, পাশে এজ লিমিট দেওয়া রয়েছে, ডিপার্টমেন্ট কিন্তু আপনাদের দেওয়া রয়েছে। তো এগুলো সবই আপনাদের গ্রুপ সি পোস্ট। তা টোটাল এই নিয়ে আপনাদের 6506টি কিন্তু টোটাল শূন্য পদ। এখন আমি আপনাদের বলে দেবো যে গ্রুপ বিতে অ্যাকচুয়ালি কত পোস্ট এবং গ্রুপ সিতে কত পোস্ট, সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিস, এখানে কিন্তু বলে দেওয়া আছে টেন্টেটিভ ভ্যাকেন্সিস অফ দ্য এক্সামিনেশন আর 6506, গ্রুপ বি হচ্ছে 250, গ্রুপ বি নন এচএফ 3513 এবং গ্রুপ সি হচ্ছে 2743। অর্থাৎ গ্রুপ বি যেটা হচ্ছে গেজেটেড 2550 এবং গ্রুপ বি যেটা নন গেজেটেড সেটা 3513 এবং গ্রুপ সিটা হচ্ছে 2743। এটা কিন্তু ভাগ করে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এছাড়া রিজার্ভেশন ব্যাপারে কিছু বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। এবং এখানে ন্যাশনালিটি সিটিজেনশিপ ব্যাপারে বলে দেওয়া আছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, আরও কিছু অর্ডার দিয়ে আছে, আপনারা একটু ভালো করে দেখবেন। আমি ডিটেলস সমস্ত কিছু বলা বলবো না। এবং এজ লিমিটটা বলে দেওয়া আছে সমস্ত এসসি এসটি ওবিসি, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি মোটামুটি যেগুলো ইম্পর্টেন্স ব্যাপার সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন। আমি এর নিচে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের সিম্পলি আপনারা যে নোটিশটা ডাউনলোড করবেন নোটিশ, এবং এখানে বলে দিয়ে আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু ssc.nic.in। এখানে কিন্তু আপনাদের এটা অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা গিয়ে নোটিশটা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদের ফি পেয়েবল ₹100, অর্থাৎ আপনাদের 100 টাকা কিন্তু পেমেন্ট দিতে হবে। এবং ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং অফ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস, ঠিক আছে, এদের কিন্তু আপনাদের কোনো ফি লাগবে না, ঠিক আছে। তো মোটামুটি আপনারা কত পেমেন্ট করতে হবে সেটা আপনারা দেখে নিলেন। এখানে কিন্তু আপনাদের এক্সামিনেশন সেন্টার, আমি জাস্ট আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশন সেন্টার সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন সিরিয়াল নাম্বার 2 দেখুন এখানে লেখা আছে ইস্টার্ন রিজিওন ইয়ারে, দেখুন ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে হুগলি, কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত আপনাদের স্টেটেরই কিন্তু দেওয়া রয়েছে, আমি জাস্ট ওয়েস্ট বেঙ্গলের আপনাদের
এখন আমি দেখাচ্ছি আপনাদের স্কিম অফ এক্সামিনেশন, যেটা হচ্ছে টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সামিনেশন, টায়ার টু কম্পিউটার বেসড এক্সামিনেশন, টায়ার থ্রি পেন অ্যান্ড পেপার মোড ডেসক্রিপটিভ পেপার, টায়ার ফোর রয়েছে কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট, ডাটা এন্ট্রি স্কিল টেস্ট। এখন আপনাদের যে এই সমস্ত টায়ার ওয়ান টায়ার টু এর সমস্ত কিন্তু কত মার্কসের এক্সাম হবে, সাবজেক্ট কি, সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া আছে। আমি আর বিস্তারিত আপনাদের আলোচনা করছি না, আপনারা একটু ভালো করে দেখে নেবেন, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই সমস্ত কিছু কিন্তু নোটিফিকেশনের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি এবং টায়ার ফোরের যে সিলেবাস সাবজেক্ট কত মার্কসের এক্সাম হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি সমস্ত ইম্পর্টেন্স ব্যাপারগুলোই কিন্তু আপনাদের বলে দেওয়ার চেষ্টা করলাম, অবশ্যই আপনার নোটিশটি ডাউনলোড করে আরও বিস্তারিত দেখবেন। এবং এখানে কিন্তু আপনাদের বলে রেখে, আপনারা যদি সিম্পলি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন, অর্থাৎ পোস্টটির নেমই হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস করে অবশ্যই থাকতে হবে। এবং এর নিচে কিন্তু আপনাদের যে আরও ডিটেলস সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু আপনাদের কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের কিন্তু আপনাদের যে ইনস্ট্রাকশনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে, তাই অবশ্যই আপনারা সমস্ত কিছু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি স্টার্ট করবেন। আমি নোটিশটি দেখে দেওয়ার পরে আমি আপনাদের অফিসে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত যে কীভাবে আপনারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্মটা কেমন হবে, সমস্ত কিছু কিছু কিন্তু এই নোটিশের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা একটু ভালো করে দেখে নেবেন সমস্ত কিছু, তারপরে কিন্তু আপনারা অনলাইন আবেদন করবেন। এখন আমি অফিসের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, সেখানে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কোথায় কিন্তু রেজিস্ট্রি আপলোড করতে পারবেন। তো এই মুহূর্তে আমি স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসের ওয়েবসাইট সেখানে কিন্তু রয়েছে, এই অফিসের ওয়েবসাইটের কিভাবে আসবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার পর ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে পেজে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন December 29, 2020 নোটিস অফ এক্সামিনেশন অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2020। সিম্পলি পিডিএফে ক্লিক করবেন, নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওর মূল বিষয় ছিল এটাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।